বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ইসলামপুর ইউনিটের উদ্যোগে ইসলামপুর বাস টার্মিনাসের সন্নিকটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 131তম স্মরণ দিবস পালন করা হলো বৃহস্পতিবার। পাশাপাশি এদিন একই সাথে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে শিক্ষা বাঁচাও দিবসও পালন করা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলিকে সামনে রেখে সেখানে বক্তব্য রাখেন অধ্যাপক কুন্তল সিনহা, শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস, অনিল রায় প্রমুখ। অন্যদিকে বিদ্যাসাগর আজও কেন প্রতিটি ক্ষেত্রেই প্রাসঙ্গিক সে বিষয়টি নিয়ে আলোচনা করেন সংগঠনের আহ্বায়ক সুজন কৃষ্ণ পাল। অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে আজকে গোটা রাজ্য জুড়ে বিদ্যাসাগরের 131তম যে স্মরণ দিবস সেটি উদযাপন করছি। পাশাপাশি বর্তমানে জাতীয় শিক্ষানীতির নামে যে শিক্ষার উপর আক্রমণ না জানা হচ্ছে সেই বিষয়টিকে সামনে রেখে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির তরফ থেকে আজকের এই দিনটিকে সেভ এডুকেশন ডে হিসেবেও পালন করার আহ্বান জানানো হয়েছে। এই বার্তা এটি হয়েছেন, আমরা সাধারণ মানুষের কাছে এই আবেদন তুলে ধরছি যে বিদ্যাসাগর আমাদের ভারতবর্ষের একজন প্রথম আধুনিক মানুষ, নবজাগরণের পথিকৃত। শিক্ষা নিয়ে তার অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না। অথচ এই বিদ্যাসাগরের শিক্ষা চিন্তাকে ভুলিয়ে দিয়ে তার বিপরীত দিকে সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত হিসেবে জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বিদ্যাসাগরের জীবনী এবং তার শিক্ষার দাবিতে যে গোটা জীবনের অবদান, এটাকে সামনে রেখে আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, কেন্দ্রীয় সরকারের এই যে শিক্ষার বেসরকারীকরণ ও ব্যবসায়ীকরণের যে চক্রান্ত সেটাকে রুখে দিতে তারা বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা এবং তার আদর্শকে সামনে রেখে আবার এর বিরুদ্ধে লড়াই আন্দোলনের সামিল হন, এই আবেদন আমরা গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের কাছে রাখছি। মতামত এটাই, প্রতি বছরই আমরা বিদ্যাসাগর মশাইয়ের জীবন জীবন আদর্শের উপরে চর্চা করে থাকি। বিশেষ করে এই বছরে যে শিক্ষা আইন অর্থাৎ এডুকেশন পলিসি, অর্থাৎ এডুকেশন পলিসি মাধ্যমে মানুষকে একেবারে শিক্ষা থেকে বঞ্চিত করে একেবারে প্রাইভেটাইজেশন করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কথাটাই মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আগামীতে আরও বিভিন্ন রকম কর্মসূচি আমরা করব এর উপরে এবং আরও চেষ্টা করব এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। মূলত শিক্ষার অধিকার, শিক্ষার আইন যেটা, এটা নিউ এডুকেশন পলিসি, এডুকেশন পলিসি এটা, এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এবং আগামীতে। রাত যাচ্ছেন সাধারণ মানুষ, অথচ দিনের শেষে টিকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই। এদিকে সই করা টোকেন নিয়ে টিকা কেন্দ্রে যেতে পরামর্শ দিচ্ছেন ইসলামপুর পুর প্রশাসক। একদিকে টিকার অপ্রতুলতা, অন্যদিকে সরকারি রাজনৈতিক দলের স্বজন পোষণ, এই নিয়ে সরব হলেন সিপিআইএম ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটি। বৃহস্পতিবার 3 দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন তারা। তাদের দাবি, টিকাকরণে স্বচ্ছতা আনতে হবে এবং দেখতে হবে যাতে সকলেই টিকা নিতে পারেন। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা চালু করতে হবে এবং ইসলামপুর এলাকায় দিনে যানজট এবং রাতে অসামাজিক কার্যকলাপ ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে তৎপর হতে হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিপিআইএম ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুক্লাল অধিকারী, সামসাদ আলম, ফিরাজ আহমেদ, তাপস দাস, মিতালী দাস, সুরভি পাহান সহ অন্যান্য নেতৃত্ব। মূলত আজকে হচ্ছে যে আমরা এসেছিলাম এসডিও সাহেবের কাছে ইসলামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল সহ এই যে অঞ্চলগুলো আছে প্রত্যেকটা হেলথ সেন্টারে রাত জেগে লাইট হচ্ছে ভ্যাকসিনের জন্য এবং পর্যাপ্ত ভ্যাকসিন নেই, মানুষ সারা রাত থেকে সারা দিন থেকে ভ্যাকসিন, দিনের শেষে হচ্ছে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং ইতিমধ্যে খবরে আমরা পেয়েছি যে খণ্ডযুদ্ধও বেঁধে গেছে, ইট পাটকেল ছড়াছড়ি হচ্ছে। সেইভাবে সরকারকে সব্যসাচী হতে হবে, যার দুহাত সমান চলে। একদিকে যেমন এই যে বিধি নিষেধ
রাতের বিধি নিষেধটাকে মানা, শহরের যানজটকে মুক্ত রাখা। দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যাকসিনের চাহিদা মেটানো এবং সিস্টেমেটিক ওয়েতে অনুরক্ষে যে হেলথ সেন্টারগুলো আছে, শহরের ক্ষেত্রে কমিউনিটি হলগুলো আছে, সেটা হচ্ছে যে সেখান থেকে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি বেশির মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছানো যায়। সরকার যদি ধৃতরাষ্ট্র হয়ে যায় তাহলে তো সব মুশকিলে পড়ে যাবে সাধারণ মানুষ। এক্ষেত্রে হচ্ছে যে আমরা এসডিও সাহেবের কাছে আমরা জানালাম, এখানে একটা ঠিক হয়েছে নাকি যে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাবে, তিনি টোকেন লিখে দেবেন, তারপরে যাবেন, সেটা নিয়ে লাইনে দাঁড়াবেন, সেই লাইনে কি আবার সেই একই গল্প হবে, 400 ভ্যাকসিন দেওয়া হবে, 1000 মানুষ লাইনে দাঁড়াবে, এটা কোনো সিস্টেম না। এখানকার অ্যাডমিনিস্ট্রেটর তো প্রশাসনে আছেন ঠিকই, কিন্তু ওটা তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই সেখানে সাধারণ মানুষ যাবেন। স্বাভাবিকভাবে আমরা এসডিও সাহেবের কাছে জানিয়েছি যে এটা বৈজ্ঞানিক পদ্ধতিও নয় এবং এটা হচ্ছে যে এখানে দলবাজি হবে, স্বাভাবিকভাবে আপনি হস্তক্ষেপ করুন এবং হচ্ছে যে হেলথ সেন্টারগুলোকে ব্যবহার করুন এবং মানুষকে আগাম জানান কবে কোথায় পাওয়া যাবে ভ্যাকসিন। ঢুলিগাঁও থেকে এসে এখানে রাত যাচ্ছে এরকম একটা অবস্থায়, আমরা মানুষের পার্টি করি, মানুষ দুর্ভাগ্যে থাকবে, সিপিএম ঘরে বসে থাকবে, সে শূন্য পাই আর যাই পাই, আমরা স্বাভাবিকভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা এসডিও মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, তিনি আশ্বস্ত করেছেন যে ঠিকই যে এটা সিস্টেমে আনা দরকার, তিনি তার যথাযথ ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের শহরের রাস্তায় যেভাবে হচ্ছে যে যান নিয়ন্ত্রণ মানে মুক্ত হয়ে গেছে, এখন এই বাইপাস হওয়ার পরে দিনের বেলা এক রূপ, রাতের বেলা আর এক রূপ। দিনের বেলা হচ্ছে যে যত্রতত্র টোটো ঘুরে বেড়ানো, যানজট, ফুটপাথগুলো আবার দখল হয়ে যাওয়া, আবার রাতে 11টার পরে প্রাণীহীন জনমানবহীন রাস্তা হয়ে যাওয়া, সেখানে একটা পুলিশ অবধি নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চিন্তাই বাড়ছে। ইতিমধ্যে যে গহনার বিপণী বিশ্বস্ততার প্রতীক হয়ে গ্রাহকদের মনে বাসা বেঁধেছে, যে অলংকার আধুনিকতার এক অনন্য নাম, যে প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা মেনে এখনো শুধুমাত্র খাঁটি গহনার হলমার্ক নিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, অলংকার আভূষণের কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে যে বিপণন কেন্দ্র, তা হল ভৌমিক প্রফুল্ল জুয়েলারি। বিয়ে বা যে কোনো উৎসবে গহনার সম্ভার নিয়ে তৈরি, কথায় নয় বিশুদ্ধতার বিষয়ে যাচাই করুন যে কোনোভাবেই, আমরা প্রস্তুত। আর হ্যাঁ, বলে রাখি আমরা গুণমানের সাথে কোনো রকম আপোষ করি না, তাই খাঁটি সোনার গহনা মানেই কিন্তু ভৌমিক প্রফুল্ল জুয়েলারি, এই শহরে কয়েক দশকের ভরসার অন্যতম ঠিকানা।